আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম মিন হামজিহি ওয়া নাফথিহি ওয়া নাফসিহি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। প্রশংসা মাত্র আল্লাহর জন্য, শান্তির ধারা বর্ষিত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ক্যাপশন দেখেছেন, লাব্বেক বিডির পরিচালকের মিথ্যাচার এবং ওসুলে হাদিস প্রসঙ্গে একদম ন্যূনতম জ্ঞান নেই, এই মর্মে কিছু আলোচনা করব। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা জানেন যে আমাদের আলোচনা শুরু হয়েছিল মুফতি রেজাউল করিম আবরারের একটা ভিডিও জবাব দিয়েছিলাম টাকা দিয়ে ফিতরা প্রসঙ্গে। আলহামদুলিল্লাহ চারটে দলিল তার পেশ করেছিল, চারটে আমরা তাহাকিক পেশ করেছিলাম। তার পরিবর্তে লাব্বেক বিডির পরিচালক আমাদের ভিডিওর জবাব দেওয়ার চেষ্টা করেছে, বৃথা চেষ্টা, এবং উনার ভাবছে যে ব্রাদার রাহুলের ছবি দিয়ে সামনে দিয়ে কোনো জবাব দিলেই মানে ব্রাদার রাহুল হোসেনের ভিডিওর জবাব দেওয়া হয়ে গেল। এটা সম্পূর্ণ অজ্ঞতা। জি না, যারা আমার ভিডিওটা দেখেছেন এবং যারা তার ভিডিওটা দেখেছেন, আসমান এবং জমিন যে পার্থক্য আছে এবং তাদের যে তাহাকিক যে অজ্ঞতায় পরিপূর্ণ, এটা আপনারা দেখেছেন এবং সামনে ইনশাল্লাহ এখন আপনাদের আরো দেখাবো। যাই হোক, তিনি আমাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছেন এবং আপনাদের সর্বপ্রথম বলে রাখি যে লাব্বেক বিডির পরিচালক যেই হোক না কেন, তিনি একজন কাজ্জাব, তিনি একজন মিথ্যুক, একদম ধোকাবাজ, প্রতারক, এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নেই। আপনাদেরকে ভিডিও সহ আপনাদেরকে প্রমাণ দেব যে একটা মানুষের নামে মিথ্যাচার করে তাকে ধরিয়ে দেওয়ার পরে সে রুজু করে না আর সকলের কাছে প্রকাশ হয়ে যাবে। আসেন প্রথমত আমরা বলি যে টাকা দিয়ে ফিতরা প্রসঙ্গে আলোচনা করেছিলাম, তার জবাব দিয়েছিল আমরা সে ভিডিওটির। প্রথমত লাব্বেক বিডি যেটা চালিয়েছিল বা তৈরি করে এসছে এবং আমাদের কাছে বিভিন্ন মাধ্যমে এসেছে, আমরা সেটা জব দেব। প্রথমে তার আমরা ভিডিওটা শুনে নিই। আসেন তার ভিডিও আমরা দেখানোর চেষ্টা করি যে তিনি কেমন আলোচনা করেছেন। যে আপনারা দেখতে পাচ্ছেন সম্ভবত স্ক্রিনে আমরা নিয়ে এসেছি লাব্বেক বিডির যে ভিডিও আমরা চালাচ্ছি, আপনারা শ্রবণ করুন। জাদু দেখিয়েছে, আজকে আমরা রাহুল ভাইয়ের একটি জাদু নিয়ে পর্যালোচনা করব ইনশাআল্লাহ, এবং তার জাদুগুলোকে আমরা কয়েক পর্বে আপনাদের সামনে পেশ করব ইনশা। আমরা টাকা দিয়ে ফিতরা আদায়ের বিষয়ে আবু ইসহাক থেকে একটি বর্ণনা পেশ করেছিলাম। বর্ণনাটি হলো, আন জুহাইরিন ক্বালা সামিআতু আবা ইসহাক ইয়াকুল আদরাকতুহুম ওয়া হুম ইউতুনা ফি সাদাকাতি রমাদান আদ-দারাহিম বিকিমাতি আত-ত্বাআম। জুহাইর থেকে বর্ণিত, তিনি বলেন আমি আবু ইসহাককে বলতে শুনেছি, তিনি বলেন আমি সাহাবাই কেরামদেরকে পেয়েছি তারা রমজানে সদকায়ে ফিতির খাদ্যের মূল্য দ্বারা পরিশোধ করতেন। এবার আসুন আমরা উল্লেখিত বর্ণনাটি সম্পর্কে রাহুল ভাইয়ের জাদুটা শুনি। আবু ইসহাক সাবেহি, প্রথম অভিযোগ হচ্ছে তিনি একজন মুদাল ইসলামী, যে কোনো আসমান মুদাল ইসলামের গ্রন্থ দেখেন তিনি একজন মুদাল ইসলামী, এর মধ্যে সন্দেহ নেই। দুই নম্বর বিষয়ে যে আবু ইসহাক সাবেহি রাহিমাহুল্লাহ তার শেষ জীবনে তার স্মৃতি তথা তার মস্তিষ্ক বিকৃত হয়েছিল, এই অভিযোগ রিজাল শাস্ত্রে মজুদ আছে। তো আমাদের তাহাকিক করে আমরা যেটা দেখলাম যে জুহাইর বিন মুয়াবিয়া তিনি হাদিস গ্রহণ করেছে। রাহুল ভাই তার জাদুতে বললেন জুহাইর আবু ইসহাক থেকে তার ইখতিলাতের পর শুনেছেন, সুতরাং এই কারণে হাদিসটি জয়ীফ। এবার আসুন আমরা তার জাদুটা নিয়ে একটু পর্যালোচনা করি। আমরা সবাই জানি বুখারী মুসলিম হলো সহিহ হাদিসের কিতাব, এবং আশা করি এটা আমার রাহুল ভাই সহ আহলে হাদিস ভাইরাও খুব ভালো করেই জানেন। আসুন আমরা দেখি জুহাইর আন আবি ইসহাক এই সনদের হাদিস বুখারী মুসলিমে আমরা পাই না কি। এই যে দেখুন বুখারীর 156 নম্বর হাদিসের সনদ, হাদ্দাসানা জুহাইর আন আবি ইসহাক। এই যে দেখুন বুখারীর আরেকটি হাদিস, হাদ্দাসানা জুহাইর আন আবি ইসহাক। এই যে দেখুন বুখারীর আরেকটি হাদিস, আন জুহাইরিন আন আবি ইসহাক। এই যে দেখুন বুখারীর আরেকটি হাদিস, হাদ্দাতানা জুহাইর আন আবি ইসহাক। বুখারীতে জুহাইর আন আবি ইসহাক এই সনদের হাদিস আরো আছে, আমরা মাত্র চারটি হাদিস আপনাদেরকে দেখালাম। এবার আসুন আমরা দেখি এই সনদের হাদিস সহি মুসলিমে আমরা পাই কিনা। এই যে দেখুন মুসলিমের 1254 নম্বর হাদিসের সনদ, আখবারানা জুহাইরুন আন আবি ইসহাক। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা বুখারী ও মুসলিম থেকে আপনাদের 5টি হাদিস দেখালাম জুহাইর আন আবি ইসহাক এই সনদের। এবার আপনারা একটু চিন্তা করুন, সবাই জানে বুখারী মুসলিম হলো সহিহ হাদিসের কিতাব, অথচ আমার বাংলা চুটি মুস্তাহিদ রাহুল ভাই তার জাদুতে বললেন জুহাইর আবু ইসহাক থেকে তার ইখতিলাতের পর শুনেছেন, সুতরাং হাদিসটি জয়ীফ। অথচ জুহাইর আন আবি ইসহাক এই সনদের হাদিস আমরা খোদ বুখারী মুসলিমে পাচ্ছি। এবার আপনারাই বলুন বুখারী মুসলিম কিভাবে সহিহ হাদিসের কিতাব হতে পারে?
বাংলা জুটি মুস্তাহিদ রাহুল ভাইয়ের দাবি অনুযায়ী এই পাঁচটি হাদিস তো জয়ীফ বা দুর্বল হওয়ার কথা। এবার আসুন আমরা খুঁজি বাকি চার কিতাবে এই সনদের হাদিস পাই নাকি। এই যে দেখুন তিরমিজির একটি হাদিস, হাদাসানা জুহাইর আন আবি ইসহাক। মজার একটা বিষয় হলো শেখ আলবানি উল্লেখিত হাদিসটিকে সহি তিরমিজিতে উল্লেখ করেন এবং দেখেন নিচে লেখা সহি। আচ্ছা ভাই, এটা কিভাবে সম্ভব? রাহুল ভাই বলছে এই সনদের হাদিস জয়ীফ, অথচ শেখ আলবানি বলছেন সহি। বিষয়টা আসলেই চিন্তার। এবার আসুন আমরা আবু দাউদি খুঁজি। এই যে দেখুন আবু দাউদি এই সনদে একটি হাদিস, আন জুহাইরিন আন আবি ইসহাক, দেখুন উপরে লেখা সহি হাদিস। এবার আসুন আমরা নাসাইতে খুঁজি। এই যে দেখুন এই সনদে নাসাইতে একটি হাদিস, হাদাসানা জুহাইর আন আবি ইসহাক, এবং দেখুন উপরে লেখা সহি হাদিস। এই যে দেখুন নাসাইতে আরেকটি হাদিস, হাদাসানা জুহাইর আন আবি ইসহাক, এবং দেখুন উপরে লেখা সহি। এবার আসুন আমরা দেখি ইবনে মাজার কি খবর। এই যে দেখুন এই সনদে ইবনে মাজাতে একটি হাদিস, হাদাসানা জুহাইর আন আবি ইসহাক, এবং দেখুন উপরে লেখা সহি হাদিস। সম্মানিত শ্রোতা মন্ডলী, জুহাইর আন আবি ইসহাক এই সনদের হাদিস ছয় কিতাবে অনেক আছে। আমরা আপনাদের মাত্র 10টা দেখালাম, 5টা বুখারী মুসলিম থেকে আর বাকি 5টি বাকি 4 কিতাব থেকে। সবগুলো হাদিসে সহি, এমনকি শায়খ আলবানিও জুহাইর আন আবি ইসহাক এই সনদের হাদিসকে সহি বলছেন। এবার আমি আমার আহলে হাদিস ভাইদের বলবো, ভাই আপনারা হাদিসগুলো নিয়ে জাদুঘর ব্রাদার রাহুলের নিকট যান এবং বলেন, ভাই আপনিও আরবি পারেন না, আমরাও পারি না, আপনি যা বলেন আমরা অন্ধের মতো তাই বিশ্বাস করি। আপনি খুব সুন্দর করে আমাদের বুঝালেন জুহাইর আবু ইসহাক থেকে তার ইখতিলাতের পর শুনেছে, সুতরাং হাদিসটা জয়ীফ। অথচ জুহাইর আন আবি ইসহাক এই সনদের হাদিস আমরা বুখারি মুসলিম সহ বাকি 4 কিতাবেও পাচ্ছি এবং সবগুলো হাদিসের মান সহি। ভাই এটা কিভাবে সম্ভব? এরপর বলেন, ভাই আমরা বুঝতে পারছি না, আমাদের এই দুর্বলতার সুযোগে আমাদের সাথে জালিয়াতি বা বাটপারিটা করছে কে, আপনি না ইমাম বুখারি, ইমাম মুসলিম, না শাইখ আলবানী? কারণ আপনার কথা এবং তাদের কাজে তো আমরা মিল পাচ্ছি না। আসলে আহলে হাদিসদের বড় পর্যায়ের একজন ব্যক্তি শেখ সাইফুল মাদানী সত্যি বলেছেন, রাহুল জাদু। সুপ্রিয় শ্রোতা মন্ডলী, আপাতত আমরা অভিযোগটা এখানে আপনাদের কাছে শ্রবণ করালাম এবং শ্রবণ করানোর পরে আপনাদেরকে বেশ কিছু বিষয় এখন শেয়ার করব, তারপর আমরা ইনশাল্লাহ ভিডিও আবারও চালাবো। মূলত আমি যে আবি ইসহাক সাহাবী রহিমাহুল্লাহর প্রতি যে আপত্তি করেছিলাম, যে তিনি শেষ জীবনে তার স্মৃতি বিভ্রম ঘটেছিল, মস্তিষ্ক বিকৃতি ঘটেছিল, এর জন্য আবি ইসহাক সাহাবীর হাদিস গ্রহণযোগ্য নয়, যেটা মুসনাদ ইবনে আবি শাইবা 10371 এসেছে, মানে বিশেষ করে ফিতরাতে টাকা দেওয়া প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে। তো যাই হোক, তাদের আলোচনা শুনেছেন এবং এতই হাস্যকর একটা বিষয় উপস্থাপন করেছে, যারা মানে উলুমুল হাদিস প্রসঙ্গে একটু জানে তারাও এটা ধরে ফেলবে। কিন্তু অসংখ্য তার ভক্তবৃন্দ আছে হুবহু এই ভিডিওকে নিয়ে, তারা আবার ভিডিও আরো 4-5টা বানিয়ে বড় বড় পণ্ডিতই দেখাচ্ছে যে ব্রাদার রাহুল জাদু দেখাচ্ছে। আচ্ছা, জাদুকে আমি দেখাচ্ছি না, তারা দেখাচ্ছে, আপনারা একটু পরে বুঝতে পারবেন। প্রথম কথা দেখুন যে আমার দাবি কি, এটা প্রথমত দেখেন। প্রথম দাবি হচ্ছে জহির বিন মবিয়ার রহিমাহুল্লাহ তিনি শেখা, কোনো সন্দেহ নেই। দুই নম্বর, জহির বিন সরি আবি শেখ সাবি শেখা, কোনো সন্দেহ নেই। দুই নম্বর, আবি শেখ সাবি রহিমাহুল্লাহ তার শেষ জীবনে তার স্মৃতি বিকৃত ঘটেছিল বা তার স্মৃতি দুর্বল হয়ে গেছিল, এই জন্য তার মানে শেষ জীবনে যেসব ছাত্ররা হাদিস বর্ণনা করেছে সেগুলো গ্রহণযোগ্য নয়, কিন্তু প্রথম জীবনে যারা হাদিস বর্ণনা করেছে তাদের গ্রহণযোগ্য, আমার এই দাবিটা ছিল। তো যাই হোক, তারপরে তারা আমার অভিযোগ খণ্ডন করতে গিয়ে বেশ কিছু কথা নকল করেছে, আমরা সেগুলো পর্যায়ক্রমে জবাব দেব। এক, তাদের দাবি হচ্ছে এটা যে আবি ইসহাক সাবেঈ রহিমাহুল্লাহ তিনি যদি তার মস্তিষ্ক বিকৃত ঘটে যায় তো বুখারিতে কেন এই 4টে হাদিস তারা পেশ করেছে, মুসলিমে একটা, বাকিগুলো থেকে আরো 5টা, তার 10টা দলিল পেশ করেছে। আরে ভাই, আপনারা কি আবার আলোচনা পুরোটা শোনেন নাই? আমি যে আলোচনাতে বলেছিলাম যে আবি ইসহাক সাবেঈ থেকে, আমি ওখানে বলেছিলাম যে আবি ইসহাক সাবেঈ থেকে জহির বিন মবিয়ার হাদিস বুখারি মুসলিমে আছে, এবং এ প্রসঙ্গে যখন মানে অভিযোগ আসবে তখন ইনশাল্লাহ জবাব দিব। তার মানে আমি আগে থেকেই অবগত ছিলাম যে জুহাইর বিন মবিয়ার হাদিস আবি ইসহাক সাবেঈ থেকে জুহাইর বিন মবিয়ার হাদিস এটা বুখারি মুসলিমে আছে। আপনি তো 10টা দলিল দিয়েছেন, শুধু বুখারি মুসলিমে 38টা হাদিস বর্ণনা হয়েছে, আর এটা তো আমি আমার আগের আলোচনাতে বলেছি যে জুহাইর বিন মবি আবি ইসহাক সাবেঈর হাদিস আছে, বুখারিতে আছে, মুসলিমে আছে। তো এটা তো আমি এ বিষয়ে অজ্ঞ বা এ বিষয়ে আমার জানা ছিল না, আপনার ধরিয়ে দিলেন, তারপরে বুঝতে পারলাম এমনটি নয়, এমনটি নয়, আলহামদুলিল্লাহ। আমরা কয়েক বছর আগে বিষয়ে আলোচনা করেছি, সেখানে দলিলগুলো খণ্ডন করেছি। যাই হোক, প্রথম হচ্ছে এই পয়েন্টটা আমরা খণ্ডন করলাম। দুই, জাদু আমরা দেখাইনি, জাদু তারা দেখিয়েছে, এটা প্রমাণ করব। তিন নাম্বার, তাদের দাবি যে বুখারী মুসলিমে হাদিস কেন, জহির বিন মবিয়ার এই হাদিস মানে আবি ইসহাক সাবেঈ জহির বিন মবিয়ার হাদিস কেন, এই যে তাদের প্রশ্ন করেছে, ইনশাল্লাহ আমরা তার জবাব দিব। আর পাঁচ নাম্বার, তারা আর একটা দলিল পেশ করেছে যে আল্লামা নাসিরুদ্দিন আলবানি
আন জহির আন আবি ইসহাক সাবির হাদিসকে হাসান বলেছে, তো আলবানি কি জানতেন না? তাদের একটা অভিযোগ যে আলবানি রহমুল্লাহ কি জানতেন না যে এই আবি ইসহাক সাবির মস্তিষ্ক বিকৃত ঘটেছিল, এটা কি জানতো না? আর 5 নম্বর পয়েন্ট তারা আরেকটা আলোচনা করেছে, শেষে ওটা পরে শোনাবো, যে ইমাম হাজার ইমাম জাহাবি রহিমাহুল্লাহ এই আবি ইসহাক সাবির ইখতিলাতকে অস্বীকার করেছে এবং তিনি কিছু বলেছেন এই প্রসঙ্গে। ইনশাল্লাহ 5টা প্রসঙ্গে আলোচনা করব। তার পূর্বে আপনাদেরকে বলে রাখি যে এই যে ব্যক্তি যিনি আলোচনা শুনলেন আল্লাহ বাইক বিডির পরিচালক, ইনি একজন টাটকা মিথ্যুক, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আসেন তার আগে একটা ভিডিও আমরা আপনাদেরকে শ্রবণ করাই, তিনি যে মিথ্যুক আপনারা সকলে প্রমাণ পেয়ে যাবেন, তারপরে আমরা আলোচনা শুরু করব ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা নিয়ে এসেছি, দেখুন, দেখেন লেখা আছে কি, বেলাল বিন আলী ব্রাদার রাহুল হলো কিয়ামতের আলামত, শাইখ সাইফুল্লাহ বেলাল মাদানী সাহেব। দেখেন শাইখের ছবি দেওয়া আছে, আসেন কি বলছে আমরা শুনি। বর্তমান আহলে হাদিস ভাইদের একজন তথাকথিত শাইখের নাম হলো ব্রাদার রাহুল, আমাদের কেউ কেউ আশা করি তাকে চিনেন। তার বিষয়ে আমরা জিজ্ঞাসা করি শেখ সাইফুদ্দিন বেলাল মাদানী সাহেবকে, তিনি রাহুলের বিষয়ে আমাদের কিছু মূল্যবান উপদেশ দিয়েছেন, আসুন আমরা সেই উপদেশগুলো শুনে আসি। এই ব্রাদার রুহুল আমিন উনি কি কোন আলেম, মানে আলেমের পর্যায়ে পড়ে? না, উনি কোন আলেম, ওনার শুধুমাত্র শুনলেন, মানে ওই যে তুলনামূলক ধর্মতত্ত্ব ছাড়া আর কোন মাসলা তার সাথে বিচার না শুনতে না। উনি যদি এই যে ওয়াজ মাহফিল করেন যে প্রাইজ ওই তো আমি করতে তো আজকাল তো সবাই যে আমাদের অল্প কেউ শোনে না, আমাদের শুধু ওই যে আসাদ আর আপনি কি আবার তার আলামত দেখে এবং কি বড় বড় আলেম দেখে ফেলে দিয়ে যাই যে কি নিয়ে মানুষ যদি কথা বলতে পারে কিছু কিছু মুখস্থ হয়ে গিয়েছে পয়েন্ট উনি বলেন। শোনানোর দরকার নেই, শ্রোতা মন্ডলীরা বুঝতে পেরে গেছে আপনাদের ধোকা, আপনারা যে মিথ্যুক তার প্রমাণ পেয়ে গেছে। তো সুপ্রিয় শ্রোতা মন্ডলী, এতক্ষণ যেটা আমি বোঝাতে চাইছিলাম, তিনি একটা কল রেকর্ড তিনি শোনাচ্ছেন যে সাইফুল্লাহ বেলাল মাদানি তার ছবিও দিয়েছে এবং মুখেও বলেছে, কিন্তু আপনারা অডিও রেকর্ডটা শুনেছেন, এটা নিঃসন্দেহে 100% কোনো সন্দেহ নেই, এটা সাইফুল্লাহ বেলাল মাদানি হাফেজাহুল্লাহর এটা কণ্ঠ নয়। বরং আমি তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলাম, তিনি ফিডব্যাক দিয়েছিলেন, আমি সেটা সোশ্যাল মিডিয়াতেও দেখিয়েছিলাম। এই কমেন্টে অসংখ্য তাঁদেরই মাঝাবেরই ফিরকার লোকরাই বলেছে যে এটা সাইফুল্লাহ বেলাল মাদানির মানে না, এটা তাদের হানাফিরাই বলেছে যে ভাই আমরা হানাফি কিন্তু এটা সাইফুল্লাহ বেলাল মাদানির এটা কণ্ঠ নয়। তারপরেও এত কিছু বলার পরেও তারা ভিডিওটা ডিট করেনি, 6 মার্চ 2020 তারা আপলোড করেছে। এখন পর্যন্ত জানা বোঝার পরেও শেখ সাইফুল্লাহ বেলাল মাদানির নাম দিয়ে আমার পরে মিথ্যা একটা অভিযোগ করেছে, এটা যে সম্পূর্ণ একটা ধোকাবাজি প্রতারণা করেছে এবং তাদেরকে যে সত্য আমরা উপস্থাপন করেছি কিন্তু সত্য তারা গ্রহণ করতে রাজি না, শ্রোতা মন্ডলের সকলে বুঝতে পারছেন। তাই তারা কোরআন হাদিস নিয়ে যে শুধু আরবির বহর দেখিয়ে আরবির জ্ঞান দেখিয়ে মানুষকে ধোকা দেবে প্রতারণা করবে এটা সহজে বুঝতে পারছেন। একটা শাইখ যিনি জীবিত আছেন যার কণ্ঠের আওয়াজ সকলে জানে, মশহুর একজন ব্যক্তির কণ্ঠকে মানে অন্য একজন ব্যক্তির কণ্ঠকে তার নামে চালে দিয়ে তারা সমালোচনা করছে, আবার ধরিয়ে দেওয়া হচ্ছে তাদেরই বিভিন্ন ব্যক্তিরা ধরেছে, আমরা বলছি শাইখ সাইফুল্লাহ বেলাল মাদানির এটা বক্তৃতা নয়, এর কণ্ঠ নয়, তার তারা এটাকে অস্বীকার করছে, ভিডিওটা এখনো রেখেছে। ইনি যে মিথ্যুক, ইনি যে কাজ্জাব, এর চেয়ে বড় প্রমাণ আর নয়। কেন যতদিন রাব্বেক বিডিতে ভিডিওটা থাকবে এবং যতজন মানুষের কাছে পৌঁছেছে সকলে বুঝতে পারছেন সে এক নাম্বার কাজদাদ এবং মিথ্যুক 100%। তাই তারা মানে জ্বলন্ত ভাবে দেখিয়ে দেওয়ার পরেও, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার পরে, কানের মধ্যে সাউন্ড শোনানোর পরেও যারা সত্যকে গ্রহণ করতে চায় না তাদেরকে আপনি সত্য কিভাবে মানে মানে আর কিভাবে বোঝাতে পারেন? তো যাই হোক, সুপ্রিয় শ্রোতা মন্ডলী, আসেন আমরা প্রথম যে আলোচনা করেছিলাম যে আবি ইসহাক সাবি রহিমাহুল্লাহ তার স্মৃতি শক্তি তার ইখতিলাফ ঘটেছিল, এটাকে তারা অস্বীকার করতে চেয়েছে। দুই, আজকে আমরা আলোচনা করব যে হ্যাঁ আবি ইসহাক সাবি রহিমাহুল্লাহর ইখতিলাফ ঘটেছিল, 5টা দলিল পেশ করব। 2 নম্বর, আবি ইসহাক সাবি রহিমাহুল্লাহ তিনি যে জুহাইর বিন মবিয়া থেকে মানে জুহাইর বিন মবিয়া আবি ইসহাক সাবি থেকে যে তার স্মৃতি বা বিভ্রম ঘটার পরেই যে হাদিস শ্রবণ করেছিল এই মর্মে আরো 5টা আমরা দলিল পেশ করব। তারপর ইমাম জাহাবির রহমাল্লাহ যে ইখতিলাফকে অস্বীকার করেছে সেটার আমরা কিছু পর্যালোচনা করব। আর 4 নম্বর, সহিহ বুখারী মুসলিমে হাদিস আন জহির আন আবি ইসহাক কত সুন্দর করে পড়েছে তার ইনশাল্লাহ আমরা জবাব দেব এবং তাদের অজ্ঞতা প্রকাশ পাবে। আসেন প্রথমত আমরা দেখি যে আমরা দলিল কিছু নিয়ে এসেছি, কারণ এখানে বারবার সোশ্যাল মিডিয়াতে দেখানো সম্ভব নয়, তাই সমস্ত যারাগুলো আমি একটা জায়গাতে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি। জি, আপনারা সম্ভবত দেখতে পাচ্ছেন, জি আমি এখানে কিছু নোট করেছি, কেন প্রত্যেকটা কিতাব খুলে খুলে দেখালে মানে খুব সমস্যা হয় এবং নেট খুব স্লোতার কারণে আমি সমস্ত জারাগুলোকে একত্রিত করে নিয়ে এসেছি। আসেন প্রথম দেখি যে আবি ইসহাক সাবি রহিমাহুল্লাহ তার যে মস্তিষ্ক বিকৃত ঘটেছিল মানে তার ইখতিলাফ ঘটেছিল কে কে বলেছে। প্রথম, মুহাদ্দিস ইমাম ইবনে সাদ, মৃত্যু 230 হিজরি, আপনারা দেখতে পাচ্ছেন, ইসকে লক্ষ্য করছেন,
230 হিজরি আমি একটু স্ক্রিনটা বড় করে দিলাম। প্রথম হচ্ছে আবি ইসহাক সাবির মস্তিষ্কে বিকৃতি ঘটেছিল, মুহাদ্দিস ইমাম সাদ মৃত্যু 230 হিজরিতে, তিনি পরিষ্কারভাবে বলছেন আন আবি ইসহাক সাবি মুতাফা 129 হিজরি সিকাত, আবি ইসহাক সাবি তিনি 129 হিজরিতে মৃত্যুবরণ করে এবং তিনি সেকা ছিলেন আবেদ এবং তিনি খুব ইবাদত গুজার বান্দা ছিলেন, সঙ্গে সঙ্গে ইক্তলাত তার ইক্তলাত ঘটেছিল, তার স্মৃতি বিভ্রম ঘটেছিল। তাবাকাতুল কুবরা প্রথম খণ্ড 240 পৃষ্ঠা। দুই নম্বর দলিল ইমাম আবু দাউদ সিজিস্তানি 275 হিজরিতে মৃত্যুবরণ করে, তিনি বলছেন আবি ইসহাক সাবি ইক্তলাত বা তার পরিষ্কার হবে যে তার শেষ জীবনে তার মস্তিষ্ক বা তার স্মৃতি বিভ্রম ঘটেছিল। আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা দলিলগুলো এখানে মেনে নেবেন, আমি মানে বলে চলেছি একের পর এক। আল্লামা ইরাকি রহিমাহুল্লাহ 806 হিজরিতে মৃত্যুবরণ করেন, তিনি বলছেন আবি ইসহাক আস-সাবি ইক্তলাত তার ইক্তলাত ঘটেছিল। মুকদ্দম ইবনে সালাহ প্রথম খণ্ড 445 পৃষ্ঠা থেকে নেওয়া। এখানে শেখ আব্দুল কাদির আর নাউত মানে শেখ সোহেব আর নাউত রহিমাল্লাহ এবং শেখ আইয়াম এবং শেখ আইয়াম আইমান সালাহ সাবান রহিমাহুল্লাহ তারা বিশেষ করে এ বিষয়ে আলোচনা করতে গিয়ে তারা দুজনে বলেছে যে তার ইক্তলাত ঘটেছিল। তো আমরা এখানে মাত্র পাঁচটা দলিল পেশ করলাম যে আবি ইসহাক সাবি রহিমাহুল্লাহর ইক্তলাত ঘটেছিল। আমরা পাঁচজন মহাদ্দিসের কথা নকল করেছি, একদম মুতাকাদ্দিমিন থেকে শুরু করেছি, 230 হিজরিতে ইবনে সাদ, 275 হিজরির, তারপর 806, তারপরে শেখ আরনাউতে দেখালাম, এত কিছুদিন আগে 1438 হিজরিতে মৃত্যুবরণ করেছে তার দেখালাম। দুই নম্বর যে আবি ইসহাক সাবি থেকে জহির বিন মবিয়া যে শেষে শুনেছেন প্রথমে শোনেন নাই তার কিছু প্রমাণ আমরা দিই। এখানে আমরা নিয়ে এসেছি, দেখেন ইমাম ইজলি রহিমাহুল্লাহ 261 হিজরিতে মৃত্যুবরণ করে, তিনিও বলছেন যে জুহাইর বিন মাবিয়া ওয়াকা ইলেকট্রিক চলে গেল, তো জুহাইর বিন মাবিয়া প্রসঙ্গে তিনিও বলছেন যে তার মানে তিনি যেটা শুনেছেন তা হচ্ছে তার শেষ জীবনে। ইমাম ইজলি সিক্কাত রাবি নাম্বার 465 সম্ভবত অন্ধকার দেখাচ্ছে, সুপ্রিয় শ্রোতা মন্ডলী আপনারা একটু দেখবেন, ইলেকট্রিক চলে গেছে আমাদের এখানে। যে দুই নম্বর আবু জুরা রাদি রাজি রহিমাহুল্লাহ মৃত্যু 264 হিজরিতে, তিনি বলছেন যে জুহাইর বিন মাবিয়া আন্নাহু সামিয়া তিনি শুনেছেন মিন আবি ইসাহাক আবি ইসাহাক থেকে বাদ আল ইখতালাত তার ইখতালাত ঘটার পরে স্পষ্ট মুক্তালাতিন নীল আলাই প্রথম খণ্ড 93 পৃষ্ঠা 35 নম্বর জীবনী আবি হাতেম 327 হিজরিতে তিনি একই কথা বলছেন সুইলা আবি জুরা আবি জুরাকে জিজ্ঞাসা করা হলো আন জাহির বিন মাবিয়া জাহির বিন মাবিয়া প্রসঙ্গে ফাকালা তিনি বললেন সিকা তিনি যে সিক্কা ছিলেন মানে গ্রহণযোগ্য ছিলেন ইল্লা আন্নাহু সামিয়া তিনি তার কাছ থেকে শুনেছেন মিন মানে থেকে শুনেছেন আবি ইসাহাক আবি ইসাহাকের কাছ থেকে বাদ আল ইক্তলাত তার ইক্তলাত ঘটার পরে তার মস্তিষ্ক বিকৃত ঘটার পরে আজারহু ও তাদিল আবি হাতেমে তৃতীয় খণ্ডের 589 পৃষ্ঠা শেখ সোহেব আর নতুন রহমাল্লাহ তিনিও একই কথা বলেছেন যে জাহির বিন মাবিয়া তিনি শুনেছেন সামিয়া মিন আবি ইসাহাক বাদ আল ইক্তলাত যে আবি ইসহাক সাবি কাছ থেকে জহির বিন মাবিয়া শুনেছে বাদাল ইক্তলাত তার ইক্তলাত ঘটার পরে। মুসনাদ আহমদ আর রিসালা 18 খণ্ডে 410 পৃষ্ঠা এবং মুসনাদ আহমদ দ্বিতীয় খণ্ডের 174 পৃষ্ঠা। ইমাম কুর্তুবী বাজি মৃত্যু 474 হিজরিতে তিনিও একই কথা বলেছেন যে কলা আবি জুরাতা আবি জুরাকে বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল জহির বিন মাবিয়া প্রসঙ্গে তিনি তখন বলেছেন যে সেকা তিনি সিকা ছিলেন ইল্লা আন্নাহু সামিয়া কিন্তু তিনি শুনেছেন মিন আবি ইসহাক থেকে বাদ আল ইক্তলাত তথা তার ইক্তলাত ঘটার পরে পরিষ্কার আপনারা এখানে দেখলেন। তো আমরা এখানে 10টা দলিল পেশ করলাম, প্রথম যে জাহির বিন মাবিয়া তিনি আবি ইসহাক সাবির কাছ থেকে কখন শুনেছে আমরা প্রমাণ দিয়েছি মাত্র 5টা, আরো অসংখ্য প্রমাণ আছে যে তার ইক্তলাত ঘটার পরে, এবং পাশাপাশি পাঁচজন মহাদ্দিস থেকে নকল করেছি যারা মানে আবি ইসহাক সাবির ইক্তলাত ঘটেছিল এটা স্বীকার করেছে। মানে ইন টোটাল 10টা দলিল দিলাম যে আবি ইসহাক সাবি রহিমাহুল্লাহর ইক্তলাত ঘটেছিল, আর বিশেষ করে জহির বিন মাবিয়া তিনি কখন শুনেছেন ইক্তলাতের আগে না পরে আমরা পরপর 5টা দলিল এখানে পেশ করেছি, তারা সকলে বলছে ইক্তলাতের পরেই তার হাদিস শ্রবণ করেছে। এখন যারা বলছে ইমাম জাহাবি রহমাল্লাহ তো এটাকে অস্বীকার করতে চেয়েছে, আমরা বলবো যে ইমাম জাহাবি রহমাল্লাহ তিনি এটাকে যদি অস্বীকার করে তার ইক্তলাতকে যদি মানে অস্বীকার করতে চাই তো ইমাম জাহাবি রহমাল্লাহ 748 হিজরিতে তিনি মৃত্যুবরণ করে, কিন্তু আমরা তার আগেকার ইমাম যারা আছে তাদের কথা নকল করেছি, ইমাম জাহাবির আগের ওলামার কথা নকল করেছি যে তার ইক্তলাতকে ইক্তলাত প্রসঙ্গে আলোচনা করেছেন এবং ইক্তলাত হয়েছিল এটা মানে পরিষ্কারভাবে দার্থন কণ্ঠে গ্রন্থে লিখে গেছেন, এবং ইমাম জাহাবি রহমাল্লার পরেও তারাও বলছে যে না ইক্তলাত ঘটেছিল। প্রথম থেকে দেখেন আপনাদেরকে শুধু আমি সালটা দেখাই, ইমাম ইবনে সাদ 230 মানে ইমাম জাহাবির আগে একদম মুতাকাদ্দিমির অন্তর্ভুক্ত, ইমাম আবু দাউদ আস-সিজিস্তানি 275 হিজরিতে তিনি ইক্তলাতের কথা বলেছে, ইমাম ইরাকি 806 হিজরিতে,
ইমাম জাহাবী রাহিমাহুল্লাহর পরে বলেছে আলহামদুলিল্লাহ, মানে ইমাম জাহাবীর সমসাময়িক কালের ইমাম তিনও বলছে যে আবিসের সাহাবী ইখতিলাত, তার ইখতিলাত ঘটেছিল। তারপর আমরা দেখেছি শেখ আব্দুল কাদের আদনাউত রাহিমাহুল্লাহ, মানে শেখ সোহেব আদনাউত, তিনিও ইমাম জাহাবী রাহিমাহুল্লাহর শিয়ার আলমের নুবালা যারা যারা তাহকিক করেছে তারাও এই কথাকে স্বীকার করেছে, এবং শেখ সোহেব আদনাউত রাহিমাহুল্লাহ তিনিও ইখতিলাতের কথা বলেছে। ইমাম জাহাবীর আগেকার আলেম ওলামাদের কথা আমরা মুহাদ্দিসের কথা নকল করলাম যে তার ইখতিলাতের কথা বলেছে, ইমাম জাহাবী রাহিমাহুল্লাহর পরের ওলামারা তার ইখতিলাতের কথা নকল করছে, ইমাম জাহাবী রাহিমাহুল্লাহর সমসাময়িক কালের ইমামরাও তার ইখতিলাতের কথা নকল করছে। ইমাম ইজদির কথা দেখেন 261 হিজরিতে তিনিও বলেছেন যে তিনি শুনেছেন বাদাল ইখতিলাত তার ইখতিলাতের পরে। ইমাম জুরার রাজি তিনিও বলছেন যে আবি সাক সাহাবী বাদাল ইখতিলাত, জাবি সাক সাহাবীর কাছে বাদাল ইখতিলাত তার ইখতিলাতের পরেই শুনেছে। ইমাম আবি হাতিম 327 হিজরিতে তিনিও বলছেন তার ইখতিলাতের পরেই তিনি শুনেছেন শেখ সোহেব আদনাউত তিনি বলছেন। ইমাম কুরতুবি আল বাজি তিনিও বলছেন 474 হিজরিতে। তারপর আমরা এখানে এতটা প্রমাণ করার চেষ্টা করলাম, আর অসংখ্য দলিল আছে যে ইমাম জাহাবী রাহিমাহুল্লাহ এ কথা যদি বলেও থাকে তারপরেও ইমাম জাহাবীর সমসাময়িক কালের ইমাম তারাও বলছে যে না তার ইখতিলাত ঘটেছিল। ইমাম জাহাবীর পরের ওলেমা আধুনিক ওলেমা যারা আছে, যারা শেখ সোহেব আদনাউত বলেন, আল্লামা নাসরুদ্দিন আলবানি রাহিমাহুল্লাহ বলেন, এবং ইমাম জাহাবী শিয়ারু আলামা নুবালা যারা তাহকিক করেছে তারা তার ইখতিলাতের কথা নকল করেছে। তাই আমরা বলবো ইমাম জাহাবী রাহিমাহুল্লাহ এমন কথা যদি বলে থাকে তাহলে জামহুরদের কাছে, জামহুরদের বিপক্ষে ইমাম জাহাবীর কথাটা অটোমেটিক ওসুলে হাদিসের দৃষ্টিকোণ থেকে এটা মারদুদ বাতিল হয়ে যাবে। কেননা প্রথম কথা হচ্ছে জামহুররা বলছে তার ইখতিলাত ঘটেছিল, আর ইমাম পরিষ্কারভাবে জুহাইর বিন মাবিয়া আবিসেক থেকে পরে শুনেছে। তো এখানে আমরা 10 জনের দলিল প্রমাণ দিলাম, আর ইমাম জাহাবী একাইলা একা তিনি বলছেন, তার মানে জামহুরের নিকটে একজন ব্যক্তির কথা এটা মারদুদ পরিত্যক্ত, প্রথম উসুল। 2 নম্বর উসুল হচ্ছে এটা যে মুতাকাদ্দিমের যদি কোনো যারা করে এবং তারা যদি অধিকাংশ হয়, আর মুতাক্ষারিনদের কথা তখন প্রাধান্য পাই না, মুতাক্কাদ্দিমদের কথা প্রাধান্য পাই। আমরা 10 জন মুতাক্কাদ্দিমিন দেখিয়েছি ইমাম জাহাবীর আগে, যারা বলছে যে না জুহাইর বিন মাবিয়া ইখতিলাত ঘটেছিল এবং আবিসাক সাবির ইখতিলাত ঘটেছিল এবং জুহাইর বিন মাবিয়া তার ইখতিলাতের পরেই শুনেছে স্পষ্ট। তারপরে ওসুলের একটা নীতিমালা যেটা পরিষ্কারভাবে আমরা সকলে জানি যে তাকউদ্দিন সুবুকি রাহিমাল্লাহ 771 হিজরিতে তিনি মৃত্যুবরণ করে, আর তিনি এই কথা বলেছেন যে জারহা যদি অধিকাংশ হয়, অধিকাংশ একজন রাবির প্রতি যদি জারহা করে আর কিছু সংখ্যক যদি তাদিল থাকে, মানে তিনি ইজমা নকল করেছে তার জারাটাই প্রাধান্য পাবে। তাই এখান থেকে এই কথাই প্রমাণিত হয় ইমাম জাহাবী রাহিমাল্লাহ যদি এই কথা বলেও থাকে তার কথাটা মারদুদ ওসুলে হাদিসের ভিত্তিতে, অনুমূল হাদিসের ভিত্তিতে। হাফেজ ইবনু মুলাক্কিন রাহিমাহুল্লাহ 804 হিজরিতে মৃত্যুবরণ করে, তিনিও যারা তাদের মানে জামহুররা যদি যারা করে তার কথাটাই প্রাধান্য পাবে স্পষ্ট হয়ে বলেছে। তো আমরা শুধুমাত্র এতটা আপনাদেরকে দেখালাম যে সুপ্রস্তুতা মন্ডলী, যে আমরা 10 জন বলছে তার ইখতিলাত ঘটেছিল, 10 জন বলছে ইখতিলাত ঘটেছিল, তারা ইখতিলাতকে অস্বীকার করতে চাইছে ইমাম জাহাবী রাহিমাহুল্লাহর কথা দিয়ে। কিন্তু আমরা ইমাম জাহাবীর সমসাময়িক কালের ইমাম ইমাম হাজার আসকালানি তিনি ইখতিলাতের কথা বলেছে, তার পূর্বে ইমাম সাদ থেকে শুরু করে ইমাম মুলাক্কিন থেকে শুরু করে তারা সকলে বলছে তার ইখতিলাত ঘটেছে। তো তার মানে একজন ইমাম জাহাবী রাহিমাহুল্লাহর কথাকে আঁকড়ে ধরে বাকি 50 জন 20 জন 30 জন মুহাদ্দিসের কথাকে ফেলে দেওয়া, এটা কি ইনসাফপূর্ণ তাহকিক? এটা কখনো ইনসাফপূর্ণ তাহকিক হতে পারে না। আর তিনি বলেছেন যে আল্লামা নাসরুদ্দিন আলবানি তিনি জানতেন না, তাহলে তিনি জুহাইর বিন মাবিয়া থেকে আবিসাক সাবির হাদিসকে কেন হাসান বললেন? আমরা আগে বলেছি যে ভাই আবিসাক সাবির রাহিমাহুল্লাহর আগের ছাত্ররা যদি হাদিস বর্ণনা করে সেগুলো সহি হবে, কিন্তু পরে যদি হয় তাহলে সেগুলো সহি হবে না। তা আলবানি রাহিমাল্লাহ কেন জুহাইর থেকে হাদিসকে হাসান বললো? আরে দাদা, এতটা আপনাদের বোঝার দরকার ছিল যে আলবানি রাহিমাল্লাহ যেখানে তার হাদিসকে হাসান বলেছে বা সহি বলেছে সেখানে তার মুতাবাত আছে, মুতাবাত আছে, ইনশাল্লাহ দেখাবো। আসেন, আল্লামা নাসরুদ্দিন আলবানি তিনি কি তার ইখতিলাতের কথা জানতেন না? জানতেন। দেখেন আলবানি রাহিমাল্লাহ কত জায়গায় নিয়ে এসেছে নকল করেছে, আমি কিছু জায়গাতে শুধুমাত্র উল্লেখ করেছি। আবিসাক সাবি প্রসঙ্গে যে পরিষ্কারভাবে তিনি এখানে উল্লেখ করেছে যে আবিসাক সাবি তিনি মানে মুদাল্লিস ছিলেন, তার মস্তিষ্ক বিকৃত ঘটেছিল, সিলসিলা হাদিসে জাইফা 12 খণ্ডে 412 পৃষ্ঠাতে, এবং আল্লামা নাসরুদ্দিন আলবানি যে সাইবনে হিব্বানের টিকা লিখেছেন হাইসমা 7023-এর তাহকিক দেখবেন, আলবানি রাহিমাল্লাহ আবিসাক সাবি থেকে নকল করেছে যে সুবা থেকে হাদিস বর্ণনা করলে সেটা সহি হয়, কিন্তু অন্য কেউ যদি বর্ণনা করে সেক্ষেত্রে জাইফাই। এ বিষয়টা আলবানি নাসরুদ্দিন আলবানি বিস্তারিত আলোচনা করেছেন সিলসিলাতুল হাদিসে সাহিয়া 5 খণ্ডে 87 নম্বর পৃষ্ঠা হাদিস 2055-তে বিস্তারিত আলোচনা করেছেন আবিসাক সাবি প্রসঙ্গে যে তার ইখতিলাত ঘটেছিল, তিনি মুদাল্লিস ছিলেন, তার ইখতিলাতের আগে যারা ছিলেন ইমাম শুবা সুফিয়ান সাউরি এরা যদি হাদিস বর্ণনা করে সেটা নিঃসন্দেহে গ্রহণযোগ্য,
কিন্তু জাহির বিন মুয়াবিয়া যদি বর্ণনা করে সেটা বর্জনযোগ্য, স্পষ্ট আলোচনা করা আছে আল্লামা নাসিরুল আলবানী বিভিন্ন জায়গায় দশম খণ্ডে 388 থেকে 391 পৃষ্ঠায় আলোচনা করেছে বিষয়ে সিলসিলা হাদিসে জাইফাতে। তো সুপ্রিয় শ্রোতা মন্ডলী, আপনাকে এতক্ষণ এটা বোঝানোর চেষ্টা করছিলাম যে জাহির বিন মুয়াবিয়া প্রসঙ্গে যে ইখতিলাত ঘটেছিল এটা প্রমাণিত, দুই আবিসাক সাহেবের যে ইখতিলাত ঘটেছিল এটা প্রমাণিত, জাহির বিন মুয়াবিয়া তিনি যে পরে শুনেছেন এটা প্রমাণিত, ইমাম জাহাবির কথার বিরুদ্ধে জমহুরদের কথা আছে, নাইপরণ ব্যক্তি যারা তাকে মানে সত্যি যারা সত্য অন্বেষণ করে তার ইমাম জাহাবির একটা কথার বিপক্ষে দশজন মহাদ্দিসকে ফেলে দেবে এটা কখনোই না, বরং ইমাম জাহাবির রহমাল্লার কথাটা সাজ হিসেবে গণ্য হবে। কেন অধিকাংশ মহাদ্দিসগণ তারা সেকা গ্রহণযোগ্য ব্যক্তি মহাদ্দিসগণ বলছে যে তার ইখতিলাত ঘটেছিল, ইমাম জাহাবি আকেলা তিনি বলছেন না ঘটেনি, তার মানে ইমাম জাহাবির কথাটা সাজ হবে এবং উসুলে হাদিসের দৃষ্টিকোণে জামহুরদের জারাতে প্রাধান্য পাবে এবং এর প্রতি ইজুমা নকল করেছে ইমাম মুলাক্কিন রাহিমাহুল্লাহ। তো যাই হোক, সর্বোপরি এখান থেকে কোনো সন্দেহ নেই। এবার একটা শুধুমাত্র সন্দেহ থেকে গেল, তাহলে বুখারী মুসলিমের বর্ণনা কেন? আমি এই জন্য বলেছি তারা শুধু আরবি ভাষাটাই জানে, তারা ওসুল সম্পর্কে কিছু জানে না, কেননা তাহাকিকে ফিল্ডে নেমেছে ওসুল বুখারি, সেই বুখারি পড়তে হলে অন্তত কিছু ইলম অর্জন করার দরকার আছে ইমাম বুখারী রহমাল্লার বুখারি কিভাবে রচনা করেছে এটা জানার জন্য। আমরা আগে বলেছি ইমাম বুখারী রহমাল্লার জাহির বিন মুয়াবিয়া থেকে যে আবিসাক সাবির বর্ণনা নিয়ে এসেছে, প্রত্যেকটা বর্ণনা মোতাবায়াত আছে, প্রত্যেকটা বর্ণনার এমন একটা বুখারিতে জাহির বিন মুয়াবিয়া থেকে আবিসাক সাবির হাদিস নিয়ে এসেছে কিন্তু যে মোতাবাত নাই, একটা দলিল পেশ করতে পারবে না ইনশাল্লাহ। তারা চারটে বুখারি থেকে দলিল পেশ করেছে, আমরা কিছু কিছু দলিল আপনার কাছে উপস্থাপন করব যে ইমাম বুখারী জাহির বিন মুয়াবিয়া আন আবি ইসহাক হাদিস নিয়ে এসেছে, কেন নিয়ে এসেছে, কারণ তার মুতাবায়াত ছিল এই জন্য নিয়ে এসেছে, আপনাকে খণ্ডন করব। তারা কিছু দলিল দিয়েছে, সে দলিলগুলো দেখেন। প্রথম সহিহ বুখারি থেকে 156 নম্বর হাদিস আমরা নিয়ে আসছি, আমি সমস্ত গুলোকে নিয়ে এসেছি এখানে। সহিহ বুখারি প্রথম এই হাদিসটা আপনারা দেখেছেন, 156 নম্বর হাদিস দেখেন আছে, হাদ্দাসানা জহিরিন আন আবি ইসহাক, এই বর্ণনাটাকে তারা নিয়ে এসেছে, নিয়ে এসে বলছে এটা বুখারিতে দলিল আছে, আন জহির আন আবি ইসহাক, তাহলে বুখারি হাদিস তাহলে জয়ীফ হয়ে যাবে। এতটাই মূর্খ যে সহিহ বুখারির পরের লাইনটা পড়তো তাহলে এই ভিডিও করার দুঃসাহসিকতার পরিচয় দিত না। কেন সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসেন দেখেন, আমরা সহিহ বুখারি আপনাদেরকে আমি দেখাই, সহিহ বুখারি আপনাদেরকে দেখাচ্ছি 156 নম্বর হাদিসের, তাদের যে খিয়ানত, তাদের যে অজ্ঞতা, জেনে বুঝে অজ্ঞতা করা, এটা আমরা সহিহ বুখারি নিয়ে এসেছি। 156 নম্বর হাদিস দেখেন, গোবর দ্বারা সংস্কার করার বিষয়, 156 নম্বর হাদিস। এই হাদিসটা নিয়ে আসার পরে, দেখেন হাদ্দাসানা জাহিরিন আন আবি ইসহাক এখানে আছে, এই হাদিসটা তারা পেশ করেছে। ইমাম বুখারী হাদিসটা নিয়ে আসার পরে তিনি মুতাবায়াত পেশ করেছে, এখানে স্পষ্ট ইব্রাহিম বিন ইউনুস থেকে, ইউসুফ থেকে তিনি মুতাবায়াত পেশ করেছে কিন্তু এটাকে তারা হজম করে ফেলেছে। অনুবাদটা দেখেন যে ইমাম বুখারী হাদিসটা শেষ করার পরে বলছে যে ইব্রাহিম ইবনু ইউসুফ রাহিমাহুল্লাহ তার পিতা আবি ইসহাক রাহিমাহুল্লাহ আব্দুর রহমান রাহিমাহুল্লাহর সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন বা করেন। মানে প্রথমত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জাহির বিন মুয়াবিয়া থেকে একটা হাদিস নিয়ে এসেছে বুখারীতে, 156 নম্বর হাদিস নিয়ে আসার পর ইমাম বুখারী নিজে এখানে মুতাবায়াত পেশ করেছে কিন্তু তারা মুতাবায়াতটাকে হজম করে ফেলেছে, আশ্চর্য। আর ইমাম বুখারী যেই বর্ণনাটা নিয়ে এসেছে, আমরা আরো একটা মুতাবায়াত দিই যে বুখারীতে জাহির বিন মুয়াবিয়া আবি ইসহাক আছে, তার মুতাবায়াত কোথায়? জি, আমরা মুতাবায়াত নিয়ে এসেছি সুনান তিরমিজিতে, এর মুতাবায়াত এসেছে হাদিস নম্বর 17-তে। দেখেন একই প্রসঙ্গে হাদিস এসেছে, আপনারা মতনটা পড়ে পড়ে নেবেন। এ বিষয়ে দেখেন, হাদ্দাসানা ওয়াকি আন ইসরাইলি আন আবি ইসহাক, দেখেন এখানে কিন্তু জাহির বিন মুয়াবিয়া নাই, এখানে কি আছে, এখানে আছে আন ইসরাইলি, আর ইসরাইলি এই আবি ইসহাক থেকে কখন শুনেছে, তার ইখতিলাতের আগে শুনেছে, তার ইখতিলাতের আগে শুনেছে ইসরাইলি, তার জন্য ইমাম বুখারী জাহির বিন মুয়াবিয়া থেকে হাদিস নিয়ে আসার পরে তার মুতাবায়াত পেশ করেছে। ইমাম তিরমিজিও এখানে মুতাবায়াতটা, তার এই হাদিসে যে মুতাবায়াত আছে, আন ইসরাইলি, ইসরাইল আগে শুনেছে, আলহামদুলিল্লাহ এখান থেকে প্রমাণিত হয়ে যায় যে ইমাম বুখারীর 156 নম্বর হাদিস জাহির আন মুয়াবিয়া থেকে নিয়ে আসার পরে তার আমরা শাহেদ পেশ করেছি। মুকাল্লিদদেরকে চ্যালেঞ্জ করো, মুসান্নাফ ইবনে আবি শাইবাতে আবিসাক সাবি থেকে যে হাদিসটা আছে ফিত্রা দিয়া, এর একটা মুতাবায়াত পেশ করেন, একটা করেন। বুখারীতে যে দলিল পেশ করেছেন তার মুতাবায়াত আমরা পেশ করলাম, মুতাবায়াত থাকলে হাদিস সহি হবে, এটা তো সকলে এক, মানে এই উসুলে তো সকলে একমত, কেন আপনারা ধোকা দিচ্ছেন? কিন্তু আপনারা মুসান্নাফ থেকে যে টাকা দেওয়ার ফিত্রা দেওয়ার দলিল নিয়ে আসছেন, ওখানকার মুতাবায়াত পেশ করেন, কোথায় মুতাবায়াত আছে, একটা পেশ করেন। আমরা সহিহ বুখারীর 156 নম্বর মুতাবায়াত আমরা সুনান তিরমিজি থেকে দেখেছি, ইমাম বুখারী নিজে মুতাবায়াত পেশ করে আপনারা হজম করে ফেলেছেন। দেখেন ইমাম তিরমিজি হাদিসটাকে নিয়ে আসার পরে তিনি কি মন্তব্য করেছেন, দেখেন আমরা দেখেছি ইমাম তিরমিজি কল আবি ঈসা বলেন, আবি ঈসাকে সূত্রে জাহিরে বর্ণনা খুব বেশি শক্তিশালী নয়, স্পষ্ট ইমাম তিরমিজি 279 হিজরিতে মৃত্যুবরণ করে তিনি বলে গেছেন, কেননা তিনি তার নিকটে শেষ বয়সে শুনেছেন। মানে এদিকে কিসের ইঙ্গিত দিচ্ছে ইমাম তিরমিজি, যে তার ইখতিলাত ঘটেছিল শেষ জীবনে শুনেছেন। ইবনু হাম্বাল
ইমাম আহমেদ বিন হাম্বাল রাহিমাল্লাহ তিনি বলছেন যে তুমি যদি মানে জাইদা ও জহিরের নিকটে হাদিস শুনে থাকো তাহলে অন্যের নিকটে শোনার প্রয়োজন নেই, কিন্তু তুমি যদি জহিরকে আবি ইসাকের হাদিস বর্ণনা করতে শোনো তাহলে তা অন্যের নিকটে জিজ্ঞাসা করে নিও। স্পষ্ট মানে এখানে ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাল্লাহ তিনি মানে ইবনু হাম্বাল রাহিমাল্লাহ তিনি বলে দিচ্ছেন স্পষ্ট ভাবে যে জহির বিন মুয়াবিয়া থেকে যদি আবি ইসহাক থেকে হাদিস যদি তুমি শুনো তাহলে অন্য নিকটে জিজ্ঞাসা করো, মানে তার মুতাবাত চাইছে। স্পষ্ট সুনান তিরমিজিতে মজুদ আছে, 17 নম্বর হাদিসের আলোচনা দ্রষ্টব্যে ইমাম তিরমিজি আলোচনা করেছে। আবি ইসহাক নাম হচ্ছে তার বিস্তারিত হচ্ছে আবি ইসহাক সাবি, এখানে সুনান তিরমিজি থেকে আপনারা দলিলটি স্পষ্ট দেখে নেবেন। সুপ্রিয় শ্রোতা মন্ডলী, আপনাদেরকে আমরা প্রথমেই বলেছি যে এরা যে ধোকাবাজি করে, এরা যে প্রতারণা করে তার জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে দিলাম। সহিহ বুখারীর 156 নম্বর হাদিস আন জুহাইর বিন মুয়াবিয়া আন আবি ইসহাক যেটা নিয়ে এসেছে ইমাম বুখারী মুতাবাত পেশ করেছে এবং সুনান তিরমিজির মুতাবাত আছে। আপনাকে আরো আমরা অসংখ্য মুতাবাত পেশ করতে পারি। আসেন তাদের যে খেয়ানত, কেননা জুহাইর বিন মুয়াবিয়া থেকে এই হাদিসটা জুহাইর বিন মুয়াবিয়া একাই নয়, কারণ ইসরায়েলি তিনিও বর্ণনা করেছেন। কারণ ইসরায়েলের এই মুতাবাতে থাকার কারণে ইমাম বুখারী রাহিমাল্লাহ জুহাইরের হাদিসটা বুখারীতে নিয়ে এসেছে সহজ হিসাব। কিন্তু আপনার যে বর্ণনা পেশ করছেন এর মুতাবাত পেশ করেন, কোথায় মুতাবাত আছে? একটা দলিল পেশ করেন, খেয়ানত কেন? তাহকিকি আলোচনা করছেন আপনারা, যদি তাহকিক যদি করতে চান আপনারা মানুষের সামনে স্পষ্ট করে দেন, তো আপনারা সহিহ বুখারীর উপরে নির্ভর করে সহিহ বুখারীর ওসুল না জেনে, ইমাম বুখারীর যে কি ওসুল এটা না জেনে বুখারী নিয়ে আপনারা কথা বলতে চলে এসেছেন। আশ্চর্য, বুখারী পড়ার আগে কিছু ইলম অর্জন করতে হয়। সহিহ বুখারীর বাব কেন রচনা করা হয়েছে, তা মানে বারবার তাকরার কেন নিয়ে আসা হয়, এইগুলো জ্ঞান অর্জন যদি না করেন, আগে থেকে বুখারীতে সনদ পেয়েছেন এগুলো দিয়ে দিয়েছেন, আশ্চর্য মহাক্কিক আপনারা, আশ্চর্য মহাক্কিক, আজীব হয়ে যায়। তারপরে একটা অ্যান্টিভেনাম আমরা জব দিতে পারি, অ্যান্টিভেনাম জব এটা যে বুখারীর রাবি হলেই যদি আপনাদের নিকটে সেই রাবি শেখা হয়, গ্রহণযোগ্য হয়, তার যেখানে হাদিস বর্ণনা হবে সেখানে আপনারা গ্রহণ করে নেবে, তাহলে আপনারা একটা গ্রহণ একটা দলিল গ্রহণ করতে পারবেন। ইমাম বুখারী জুয়াফা রাবি নাম্বার 388 একটা কল নকল করেছে, এটা তো হজম হবে না কখনোই। সুফিয়ান সাউরি রহমাল্লাহ বলছেন যখন ইমাম আবু হানিফা রহমাল্লাহর মৃত্যুর সংবাদ এসেছিল সেই সময় আলহামদুলিল্লাহ পড়েছিল, সুফিয়ান সাউরি আলহামদুলিল্লাহ পড়েছিল, সুফিয়ান সাউরি রহমাল্লাহ ইমাম আবু হানিফা রহমাল্লাহর মৃত্যুর সংবাদ পেয়ে আলহামদুলিল্লাহ পড়েছিল। এবং সুফিয়ান সাউরি একটা কলম মজুদ আছে ইমাম বুখারী রহমাল্লাহ তার জোয়াফাতে নিয়ে এসেছে 388 নম্বর জীবনীতে, যে সুফিয়ান সাউরি বলেছিল যে ইমাম আবু হানিফা রহমাল্লাহ মৃত্যুর পরে যে একটা মানে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করতেন এই ব্যক্তি, এবং মানে তার ব্যাপারে এতই খারাপ কিছু শব্দ ব্যবহার করেছে এগুলো গ্রহণ করবেন। অথচ এখানে নঈম বিন হাম্মাদের কথা আপনারা নকল করেন, নঈম বিন হাম্মাদ তিনি একদম সহিহ বুখারীর রাবি, স্পষ্ট সহিহ বুখারীর রাবি নঈম বিন হাম্মাদ রাহিমাহুল্লাহ, 3849 নম্বর হাদিসের সনদে পেয়েছেন নঈম বিন হাম্মাদকে, এবং 7189 নঈম বিন হাম্মাদ থেকে এসেছে, নঈম বিন হাম্মাদ তো বুখারীর রাবি। এখন বলেন এই যার আপনারা নকল মানে আপনারা গ্রহণ করবেন কি, বুখারীর রাবি হলেই যদি আপনারা এভাবে তাকে পেশ করেন মানুষের কাছে যে বুখারীতে আছে, হ্যাঁ বুখারীর রাবিকে আমরা যে বলছি, মুকাল্লিদদের এতটা জানার দরকার আছে যে সহিহ বুখারীর শর্ত আলাদা এবং সহিহ বুখারীর হাদিস নিয়ে এসেছে, সহিহ বুখারীর শিয়া রাবি আছে, সে সহিহ বুখারীতে বিদআতি রাবি আছে, সহিহ বুখারীতে মুরসাল বর্ণনার হুকুম কি, এগুলো যদি আগে থেকে না জেনে মুকাল্লিদদের কি তাকে করে মানে কিছু রাবির উপরে অভিযোগ করলে সহিহ বুখারীকে সার্চ মারছে, আর ভাবছে তাদের মুকাল্লিদ গুলো ভাবছে আরে বাবা বিশাল বড় মহাদ্দিস, আর এবার মাকতাবে সামলাতে যে মারবে সেই পেয়ে যাবে, বাচ্চা ছেলেও পেয়ে যাবে, এটা বড় পণ্ডিতের কথা নয়, বরং ওসুলে হাদিস না জেনে আর হাদিসের রাবির ভিত্তিতে যদি আপনি হুকুম বসিয়ে দেন এটা অজ্ঞতা ছাড়া কিছুই নয়, কিছুই নয়। আসেন আমরা প্রথম তার দলিল আমরা একটা দেখালাম যে জহির বিন মুয়াবিয়া থেকে সে বুখারী 156 নম্বর যে হাদিস তারা পেশ করেছিল তার মোতাবেক আমরা পেশ করেছি, আমরা এখানে নিয়ে এসেছি, আমি সবগুলো সাজিয়ে নিয়ে এসেছি। সুরান তিরমিজিতে হাদিসুন ওয়াকি আন ইসরাইলি আন আবি সাহাব, সুরান তিরমিজি 17 নম্বর হাদিস, আর এর মুতাবাত আরো আছে সুনান নাসাইতে আছে 42 নম্বর হাদিসে, সুনান ইবনু মাজার 314 নম্বর হাদিসে এসেছে, মুসনাদে আহমেদে 3677 এসেছে এবং 3956 এসেছে, মানে 156 সহিহ বুখারীর যে আন জহির আন আবি সাহাকের যে বর্ণনা এর মুতাবাত আলহামদুলিল্লাহ অসংখ্য আছে, আমরা ইসরায়েল থেকে তার মুতাবাত পেশ করেছি আলহামদুলিল্লাহ। ইমাম বুখারী স্বয়ং তিনি নিজে মুতাবাত পেশ করেছেন। হাদিস নাম্বার 2 তারা আরো কিছু নিয়ে এসেছে, বিশেষ করে 40 নম্বর হাদিস তারা সময় এটা দেয়নি, তবে আমি এটা আরো গবেষণা করে তাদের দলিলগুলো আরো সহজ করে দিচ্ছি। সহিহ বুখারী 40 নম্বর হাদিস কিবলা পরিবর্তন অধ্যায় এখানে আছে, হাদ্দাসানা জহির কলা হাদ্দাসানা আবি সাহাক এখানে এসেছে সহিহ বুখারী 40 নম্বর হাদিস। তো এই হাদিসের মুতাবায়াত কোথায় আছে, জি আমরা নিয়ে এসেছি মুতাবায়াত সহিহ বুখারীর, এর মুতাবায়াত আছে 399। কেন এখানে হাদ্দাসানা দেখেন, কলা হাদ্দাসানা ইসরাইলি আন আবি সাহাক, ওই হাদিসের মুতাবায়াত 399 ইমাম বুখারী নিজে নিয়ে এসেছে,
মুকাল্লিদরে এতটা বুঝে না সহিহ বুখারীতে জুহাইর বিন মুয়াবিয়া পেয়েছে, একবারে ভাবছে কি না কি ঘটে গেছে। আরে ভাই সহিহ বুখারী যতগুলো হাদিস ইমাম বুখারী আন জহির আন আবি সাক থেকে নিয়েছে তার প্রত্যেকটা মুতাবায়াত আছে। আর ইসরায়েলি তিনি আবি সাকের মস্তিষ্ক বিকৃত ইক্তেলাতের আগে শুনেছে, এটা যে কোনো রিজাল শাস্ত্র পড়লে তার জীবনে পড়লে আপনি পেয়ে যাবেন, এটা নিয়ে আলোচনা করছি না। এই গেল আরেকটা দেখেন, দেখেন ওই 40 নম্বর হাদিসের আরেকটা মুতাবায়াত আমরা নিয়ে এসেছি সহিহ বুখারীর 4492 নম্বরে, এখানে আছে আন সুফিয়ান হাদ্দাসান আবি সাহাক, ওই হাদিসের আরেকটা মুতাবায়াত সুফিয়ান সাউরি থেকে, আর সুফিয়ান সাউরি তিনি আবি সাক সাবি থেকে তার ইক্তেলাতের আগে শুনেছে। অতএব সহিহ বুখারী পুরো আপত্তি করে আবি সাক সাবির মুসান্নাফের দলিলকে মজবুত করা, এটা মূর্খতা অজ্ঞতা উসুলে হাদিস সম্পর্কে না জানা, এটা স্পষ্ট প্রমাণ। আসেন আমরা আরো পিছনে আসছি, সহিহ মুসলিমেও ওই হাদিসের মুতাবায়াত এসেছে 225 নম্বর হাদিসের মুতাবায়াত পেয়েছে, ইমাম মুসলিম মুতাবায়াত নিয়ে এসেছে সহিহ বুখারী 40 নম্বর হাদিস যেটা আবি সাক সাবি থেকে এসেছে। এর আরো মুতাবায়াত আপনারা দেখতে পারেন সুনান নাসাই 488 নম্বর হাদিস, সুনান ইবনু মাজা হাদিস নম্বর 1010 এবং মুসনাদ আহমদ হাদিস নম্বর 826। প্রত্যেকটা মুতাবায়াত নিয়ে যদি আমরা স্বতন্ত্র আলোচনা করতে চাই, একটা মুতাবায়াতের বিষয়ে আলোচনা করতে গেলে কয়েক ঘন্টা জরুরত আছে, তাই আমি জাস্ট শুধু মুতাবায়াতের দলিলগুলো পেশ করছি, আপনারা আপনাদের মুতাবায়াত পেশ করেন। যেটা মুসনাদ ইবনে আবি শাইবা আবি সাক সাবি থেকে যে বর্ণনা এসেছে ফিতরা দেওয়ার, ওটা যে জাহির বিন মুয়াবিয়ার ছাড়া আর কে মুতাবায়াত করেছে, মুতাবায়াত আপনার দলিল পেশ করেন, ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত তার মুতাবায়াত পেশ করতে পারবে না। বুখারী মুসলিম আবুদ তিরমিজিতে যেখানে তার হাদিস নিয়ে আসা হয়েছে, বিশেষ করে বুখারী মুসলিম, তার প্রত্যেকটা মুতাবায়াত আলহামদুলিল্লাহ আছে, আলহামদুলিল্লাহ আছে। সে বুখারী প্রসঙ্গে না জেনে বুখারীকে দলিল বানিয়ে নিজেদের মানে অজ্ঞতাকে প্রকাশ করার একটা চেষ্টা করছে। আসেন তিন নম্বর দলিল আরেকটা নিয়ে এসেছে, যেটা সহিহ বুখারীর 4404 নম্বর হাদিস, এখানে আছে হাদ্দাসানা জুহাইরিন হাদ্দাসানা আবি সাহাক, এই একটা দলিল। এই এই হাদিসের 4040 নম্বর হাদিস 4404 এর মুতাবায়াত কোথায় আছে? জি সহিহ বুখারীতে এই মুতাবায়াত ইমাম বুখারী রাহিমাল্লাহ নিজে এনেছে। সহিহ বুখারী হাদিস নম্বর 3949 এই মুতাবায়াত আছে, এখানে হাদ্দাসানা সুফিয়া মানে শুবা মানে এখানে শুবা থেকে এসেছে, হাদ্দাসানা শুবা আন আবি সাহাক, মানে এই জুহাইরের বিন মুয়াবিয়ার এখানে আরেকটা মুতাবায়াত হচ্ছে, এখানে শুবার মুতাবায়াত এখানে পেশ করেছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। দেখেন সহিহ বুখারীর হাদিস নাম্বার 3949 বর্ণনা এসেছে, এর আরেকটা মুতাবায়াত এসেছে সুনান তিরমিজির 1676 নম্বর হাদিসে। আলহামদুলিল্লাহ আপনাদেরকে মাত্র আমি এখানে তিনটে দলিল আপনার কাছে পেশ করলাম। অনেক আলোচনা করা যেতে পারে যে ইমাম বুখারী যতটা আন জুহাইরিন আন আবি সাহাক থেকে হাদিস এসেছে, প্রত্যেক তার মুতাবায়াত ইমাম বুখারী রাহিমাল্লাহ মানে নিজে এনেছেন অথবা অন্য কোনো জায়গাতে অন্য কোনো গ্রন্থে এর মুতাবায়াত প্রমাণিত আছে। তাই ইমাম বুখারীর সহিহ বুখারী তাজ জহির আর নাবি সাক দিয়ে একদম পণ্ডিত দেখাচ্ছেন, আবার আমাকে বলছেন মানে জাদু দেখাচ্ছি। আরে জাদু তো আপনারা দেখাচ্ছেন, জাদু হচ্ছে ধোকাবাজি, আপনারা ধোকাবাজি করছেন। ইমাম বুখারীর ওসুল না জেনে, সহিহ বুখারীর ওসুল না জেনে আপনারা দলিল নিয়েছেন সহিহ বুখারী থেকে। যখন আমরা তাদবিসের কথা বলি তখন সহিহ বুখারীতে খুঁজতে লাগেন যে উমুদুল ইসলামীর সহিহ বুখারীতে আছে না নাই, মানে এগুলো যে এতটাই অজ্ঞতা, অথবা এগুলো জানা বোঝার পরেও যে ওসুলকে অস্বীকার করা, শুধু রাবিকে দেখে হুকুম বসিয়ে দেওয়া, জি এটা ইলম নয়। আগে রাবিকে দেখে হুকুম নয়, আগে ওসুল দেখেন মুহাদ্দিসগণ কি ওসুল নিয়ে এসেছে, কারণ এক একজন এক একজন এক এক রকম ওসুল আছে। ইবনুল লাহিয়া রহিমাহুল্লাহ তারপরে একটা ওসুল আছে, তার ইত্তেলাতের পরে যদি হাদিস বর্ণনা করে, বিশেষ করে পাঁচজন আবদুল্লাহ যদি হাদিস বর্ণনা করে, যেন আব্দুল ইবনে মুবারক আব্দুল ইবনে ওয়াহাব এরকম যদি পাঁচজন রাবি আছে তারা যদি হাদিস বর্ণনা করে তবে সহি, কিন্তু এবার দিয়ে যেই হাদিস বর্ণনা করুক না যাইব, ইমাম জাহাবির রহমাল্লাহ শিয়ার নুবালাতে তিনি কথা নকল করেছে। তাই বিশেষ করে কোন হাদিসের হুকুম দেওয়ার আগে শুধু আসমাউর রিজালে তার যারা তাদের দেখে হুকুম বসিয়ে দেওয়া, এটা একটা অজ্ঞতা। কেন কিছু কিছু রাবির তাদের যারা মুবাম যারা মুফাসসারের কিছু বিষয় আছে সেগুলোকে আগে না বুঝে, কেননা অনেক রাবিদের খাস কিছু অসুল আছে, খাস অসুলের ভিত্তিতে সহি হয়, খাস অসুলের ভিত্তিতে যেই হয়। যেমনটা আপনাকে একটু আগে দেখালাম জুহাইর বিন মুয়াবিয়া আন আবি সাহাক থেকে বুখারী মুসলিমের যত হাদিস এসেছে প্রত্যেকটার মুতাবায়াত আলহামদুলিল্লাহ আছে, আর বুখারী মুসলিমে আন জুহাইর আন আবি সাহাক থেকে 38 খানা হাদিস এসেছে। আপনারা তো 10-5 খানা দিয়েছেন, আমরা 38 খানার কথা বলছি আলহামদুলিল্লাহ, কেন এর মুতাবায়াত আমাদের কাছে সবগুলো আছে। কোন বুখারিতে জুহাইর বিন মুয়াবিয়ার হাদিস আছে কিন্তু তার মুতাবায়াত কোনো গ্রন্থে প্রমাণিত নাই, আমাদেরকে একটা দলিল পেশ করেন, আমরা মুতাবায়াত আপনাদের সামনে হাজির করছি। কিন্তু আপনারা মুসান্নাফ ইবনে আবি শাইবাই যে বর্ণনা টাকা দিয়ে ফিতরা আন জুহাইর আন আবি সাক ওর মুতাবায়াত পেশ করেন, কিয়ামত পর্যন্ত সময় দিলাম আপনাদেরকে, পেশ করেন তো দেখি কোথায় আছে, কোন গ্রন্থে আছে ওই হাদিসের মুতাবায়াত কোথায়। আবি সাক থেকে মানে জুহাইর বাদ দিয়ে ওখানে কি সুফিয়ান আছে কোনো জায়গায়, শুবা আছে অথবা ইসরায়েলি বর্ণনা করেছে, মুতাবায়াত পেশ করেন। কোশ্চিন কল আপনার মুতাবায়াত পেশ করতে পারবেন না, উসুলে হাদিস না বুঝে আপনারা মানে ফুটুর ফুটুর করে জাদু দেখালো। ভাই ভাবছেন যে আরবি খুব ভালো জানলে বড় পণ্ডিত হয়ে যাবেন, ভাই সৌদি আরবে যারা কামলা খাটে তারা অনেক ভালো আরবি জানে,
সৌদরে ইহুদি খ্রিস্টান আছে তারাও আরবি জানে, বা আরবি জানলেই আপনি আরবি বিশেষজ্ঞ হয়ে গেলেন, উলমুল হাদিস জানবেন, তাফসির জানবেন, সব জানবেন এমনটি নয়। বরং খাসভাবে এর বিষয়ে পড়াশোনা করেন ভাই, উসুল হাদিস আগে যদি আপনি নাই জানেন আপনি মানে বুঝবেন কিভাবে, আর বুখারি মুসলিমে শাস করে আন জাহিরিন আন আবি সাহাক মানে পড়লে হয়ে গেল, আশ্চর্য আপনাদের নীতিমালা দেখে আমরা মানে আশ্চর্য হয়ে যাই। আর ওই মুকাল্লিদের আবার ভিডিও থেকে আবার আরো দেখলাম যে কয়েকজন ভিডিও তৈরি করেছে, মানে একজন অন্ধ মুকাল্লিদ ও তাকলিদ আবার আরেকজন মুকাল্লিদ করছে, আশ্চর্য হয়ে যায়। তো প্রথম কথা হচ্ছে এটা আমাদের আলোচনার শেষ পর্যায়ে হচ্ছে এটাই যে প্রথম যে আবিসাক সাহাবী তার কি ইখতিলাত ঘটেছিল, যে ঘটেছিল আমরা 10টা দলিল পেশ করেছি। দুই, জুহাইর বিন মুয়াবিয়া কখন শুনেছে ইখতিলাতের আগে না পরে, জি ইখতিলাতের পরে শুনেছে। তিন, আল্লামা নাসিরুদ্দিন আলম রহমাল্লাহ তিনি কি বিষয়ে জানতেন অবগত ছিলেন, জি জানতেন। চার, ইমাম জাহাবি রহমাহুল্লাহ তিনি যে ইখতিলাতকে অস্বীকার করেছে এটা কি গ্রহণযোগ্য, আমরা দেখেছি উসুলের ভিত্তিতে জামহুর মুহাদ্দিসগণ ইমাম জাহাবির বিপরীত কথা বলেছে, তাই ইমাম জাহাবি রহমাহুল্লাহর কথা এমনি মাদুদ হয়ে যাবে, জামহুরের কথাটা প্রাধান্য পাবে। এরপরে মুতাকাদ্দিমের কথা আগে প্রাধান্য পাবে, মুতাখায়িনের তুলনায় আমরা দেখিয়েছি। তারপরে সর্বোচ্চ ইমাম জাহাবি থেকে কল প্রমাণিত হলে ইমাম জাহাবি রহমাহুল্লাহর কথাটা সাজ বলে বিবেচিত হবে, গ্রহণযোগ্য নয়, জামহুরের মোকাবেলায় এই কথা গ্রহণযোগ্য নয়। রদ্দুল মুহতারের 52 পৃষ্ঠা প্রথম খণ্ডে এই কথা লিখেছে, তারা উসুল দিয়েছে যে জামহুরদের রাজ্যে যারা করে তো যারাই প্রাধান্য পাবে, একজনের তাদের প্রাধান্য পাবে না, আশ্চর্য। এই উসুল জানার পরে উসুলকে হজম করে ফেলছেন, আবার আমাদেরকে বলছে জাদুকর। তারপরে আমরা পেশ করেছি যে সহিহ বুখারী মুসলিমের যেসব ইমাম জুহাইর বিন মুয়াবিয়া থেকে আবিসাক সাবির যে বর্ণনা এসেছে প্রত্যেকটার মুতাবায়াত আলহামদুলিল্লাহ প্রমাণ আছে। আমরা মাত্র 3টে দলিল দিলাম, এবং যদি আমরা প্রত্যেকটা আপনারা পেশ করবেন প্রত্যেকটা আলহামদুলিল্লাহ আমরা দিতে পারবো তার মুতাবায়াত, কিন্তু আপনারা যে খাস দলিল পেশ করেছেন তার মুতাবায়াত পেশ করেন, তার মুতাবায়াত পেশ করেন। আর বুখারী মুসলিমের যে বর্ণনা, বুখারির রাবি হলেই যে সে সহি হয়ে গেল যেই কিতাবে হাদিস বর্ণনা করুক না কেন, এই উসুল কোথায় পেয়েছেন, কোন মহাদেশে উসুল দিয়েছে যে বুখারিতে যে সনদ আছে বা বুখারিতে যে রাবি আছে অন্য কিতাবেও যদি সেই রাবি আসে তার হুকুম একই হয়? এটা অজ্ঞতা, এটা ইলমের সঙ্গে মানে এটা খেয়ানত করা, কেননা বুখারিতে যদি থাকে আপনার মানবেন। ইমাম বুখারি সহিহ বুখারি 2700 নম্বর হাদিস, 7085 নম্বর হাদিসে মুয়াম্মাল বিন ইসমাইলকে মুতাবাত হিসাবে নিয়ে এসেছে। মুয়াম্মাল বিন ইসমাইলকে আপনারা বলছেন মুনকারুল হাদিস, মেনেছেন। সিমাক বিন হার্বকে মুসনাদে আহমদের যে বর্ণনা বুকের উপরে হাত বাঁধা, সিমাক বিন হার্বকে আপনারা বলছেন যে জাইব রাবি, জৈব রাবি বলে ফতোয়া দিয়ে বইয়ের পত্র লিখে ফেলেছেন, আপনাদের উস্তাদা লিখে ফেলেছে সিমাক বিন হার্বকে। অজয় সিমাক বিন হার্ব সহিহ মুসলিমে 43 খান হাদিস আছে, ইনশাল্লাহ জবাব আসবে, ইনশাল্লাহ। সুলাইমান বিন মুসাকে আপনারা বলছেন জৈব রাবি, অথচ তার মুসলিমে হাদিস পাওয়া যায়, আপনাকে একাধিক রাবি দেবো। আর সব যেতে এটাকে আপনি হজম করবেন কিভাবে? নঈম বিন হাম্মাদ সহিহ বুখারীর রাবি আর ইয়াহিয়া ইবনে মাঈন রাহিমাহুল্লাহর উস্তাদ ছিলেন। তো নঈম বিন হাম্মাদ থেকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার তারিখুজ জাফাতে রাবি নাম্বার 388-তে তিনি বলছেন যে সুফিয়ান সাউরি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মৃত্যু সংবাদ পেয়ে আলহামদুলিল্লাহ পড়েছিল, এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ প্রসঙ্গে সুফিয়ান সাউরি থেকে একল পাওয়া যাচ্ছে যে তিনি বলেছিলেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি নাকি মানে উম্মতের জন্য খুব বড় একজন ক্ষতিকর একজন ব্যক্তি ছিল, অশুভ ব্যক্তি ছিল, যদি আমি এই কথার সঙ্গে মানে আমরা একমত না। তারপরে সহিহ বুখারী রাবি বর্ণনা করেছেন নঈম বিন হাম্মাদ, তখন তো নঈম বিন হাম্মাদের বিরুদ্ধে বই লিখে মানে বই পত্র লিখে ফেলেছেন, বড় বড় প্রবন্ধ লিখে ফেলেছেন, মাকালাত লিখে ফেলেছেন, ইমাম দুলাবির কথা নকল করেছেন, সনদবিহীন কথা নকল করে ফেলেছে, মানে ইমাম দুলাবির কথা নকল করেছেন যে উনাকে হাদিস জালকারি বলেছে, সহিহ বুখারীর রাবি, ইবনে মাঈনের উস্তাদ। তাই রাবিদেরকে নিয়ে খেলোয়াড় করে লাভ নেই, ওসুলে হাদিস নিয়ে খেলোয়াড় করে লাভ নেই, আলহামদুলিল্লাহ। আপনি ভাবছেন যে আপনি একাই পণ্ডিত হয়ে গেছেন, আপনার পরে পণ্ডিত কেউ নেই, আপনি দলিল পেশ করেন। ইলমের ইখতিলাফ হচ্ছে ইলম দিয়ে খণ্ডন করতে হবে, গালিগালাজ, কে গাধা, কে গরু, কে মাদ্রাসে পড়েছে, কে পড়েনি, কে কত বড় পড়েছে, কে স্টাডি করেছে, এগুলো দেখার দরকার নেই। ইলমি ইখতিলাফ, ইলমি ইখতিলাফ চলছে, ইলম দিয়ে খণ্ডন করেন, এখানে ওসুল নিয়ে কারচাপি করা চলবে না। সুপ্রিয় শ্রোতা মন্ডলী, আপনাদের কাছে খুব সহজে আমি মনে করি বোঝাতে পেরেছি যে জুহাইর বিন মুয়াবিয়ার হাদিস বুখারী মুসলিমে আছে, এটা আমরা আগের ভিডিওতে বলেছি, আমরা মানে অজ্ঞ ছিলাম না, গাফেল ছিলাম না, আগে বলে দিয়েছি, নতুন করে অভিযোগ করা মানে তাদের একটা মূর্খতা। আর জুহাইর বিন মুয়াবিয়া থেকে আবি ইসহাকের হাদিস বুখারী মুসলিমে যত জায়গায় এসেছে সবগুলো মুতাবায়াত আলহামদুলিল্লাহ আছে, তাদের দলিলে কোনো মুতাবায়াত নাই। আর উসুলে হাদিসের এরা মিসকিন, এই জন্য তারা এই কথাগুলো বলতে পারে, তাদের এরকম দাবি যে বুখারী মুসলিম থেকে দলিল নিয়ে এসে ভাবছে যে খণ্ডন করে দিয়েছি, বুখারী মুসলিমে আছে, আমরা অজ্ঞ, আমরা জানি না। এই হাদিস তাহকিক করার আপনাদের আগে বক্তৃতা দেওয়ার আগে আমরা 1 বছর আগে এর তাহকিক পেশ করে আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা ভাইরাল করেছি, এর আগে আমার আলোচনা প্রসঙ্গে আছে, তাই আমরা যে এই বিষয়ে অজ্ঞ ছিলাম এমনটা না। ওরা ভাবছে যে না ধরে ফেলেছি, জি ভাই ধরেননি, বরং আপনাদেরকে ধরেছি, দেখে নেন যে জাদু কারা করেছিল, জাদু আপনারা করেছেন, ইমাম বুখারি রহমাল্লাহর নাম দিয়ে আপনার জাদু দেখাচ্ছেন, ধোকাবাজি করছেন। আর বুখারির রাবি হলেই সে সহি হয়ে যাবে, তো বুখারি থেকে আমরা দিলাম যে নঈম বিন হাম্মাদের কথা খণ্ডন করেন,
নয়ম বিন হাম্মাদ সহিহ বুখারীতে একাধিক এসেছে, সহিহ মুসলিমে একাধিক এসেছে, সহিহ ইবনে খুজাইমাতে একাধিক এসেছে। তিনি এই কথা বলেছেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মৃত্যু সংবাদ শুনে সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তিনি আলহামদুলিল্লাহ বলেছিলেন। আমি এখানে ইমাম আবু হানিফার প্রতি যারা করছি না, শুধু টিট ফর ট্যাট অ্যান্টি ভেনাম, যে বুখারীর রাবি হলেই যে আপনাদের কাছে গ্রহণযোগ্য হয়ে যায়, তো নয়ম বিন হাম্মাদের কথা গ্রহণ করে নেন। হ্যাঁ, ইমাম দুলাবির কথা দিয়ে আপনারা আমার ভিডিও খণ্ডন করতে পারেন, ভিডিও তৈরি করেন, ইনশাল্লাহ আবার অ্যান্টি ভেনাম টিট ফর ট্যাট জবাব আপনারা পাবেন। কারণ আপনারা যেমন ব্যবহার করবেন আমরা তেমনই জবাব দেবো। আপনারা ভাবছেন যে ওই দলিল পেশ করবেন, আমাদের সে দলিল জানা নেই, যে আপনি যতটা দলিল আপনি যেগুলো খণ্ডন করবেন আলহামদুলিল্লাহ সেই খণ্ডনের খণ্ডন আলহামদুলিল্লাহ আমাদের কাছে মজুদ আছে, আলহামদুলিল্লাহ আছে। তো এই কথা বলছি যে নয়ম বিন হাম্মাদের কথা কেতাল আপনারা গ্রহণ করেন, বুখারের রাবি ইমাম আবু হানিফার যারা করা আছে কঠিন কঠিন আরো অসংখ্য দলিল দিতে পারি। মুআম্মাল বিন ইসমাইল ইমাম বুখারী সহিহ বুখারীতে মুতাবায়াত নিয়েছে, তো তার মানে বুখারীর রাবি, আপনারা দলিল গ্রহণ করেন। সিমাক বিন হাব সহিহ মুসলিমের হাদিস, সুলাইমান বিন মুসা সহিহ মুসলিমের রাবি, তারপরে তার পরে আপনার কলম লিখেছেন, মুনকারুল হাদিস ছিল, কাজ্জাব ছিল, মিথ্যুক ছিল, ধোকাবাদ ছিল, বইয়ের পৃষ্ঠার পর পৃষ্ঠা রচনা করেছেন। আপনাদের যে রাবিকে নিয়ে যদি খেয়ানত দেখাতে শুরু করি যে কত রাবিকে আপনারা এভাবে খেয়ানত করেছেন, অসংখ্য দেখাবো ইনশাআল্লাহ। বারো তাকবীর ঈদের নামাজ নিয়ে যখন আলোচনা করব, ইবনুল লাহিয়া প্রসঙ্গে আলোচনা করব, দেখবেন যে ইবনুল লাহিয়াকে নিয়ে আপনারা কি দিয়ে কিরকম আপনাদের আকিদা পোষণ করেন এবং ইবনুল লাহিয়াকে কখন সহিহ হাদিস, কখন হজাবরাল্লাহ, কত কি করেছেন ইনশাআল্লাহ দেখাবো। যখন ইলিমি ইকতলাব শুরু হয়েছে ইনশাআল্লাহ চলবে, দেখা যাক কে কতক্ষণ পারে। কেন এর আগে ওই লাব্বেক বিডির আমি জবাব দিয়েছিলাম একটা ইমাম আবু হানিফার প্রতি যারা তাদের উপরে, আলোচনা করতে করতে উনি প্রথমে একটা ভিডিও বানালেন, মানে আমি প্রথমে একটা ভিডিও একটা আলোচনা প্রসঙ্গে আলোচনা করেছিলাম, তার খণ্ডনে একটা ভিডিও বানিয়েছিল, তারপর পাল্টা আমি একটা খণ্ডনে জবাব দিয়েছি, একদম তাৎক্ষণিক জবাব। তারপর দেখছি উনি একটা ভিডিও বানিয়েছে, তারপর আমি একটা জবাব দিয়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ আমার জবাবটাই শেষ। তারপরে তাদের মুখ খোলার সাহস হয়নি। আপনি জহির বিন মুয়াবিয়া থেকে মুতায়াত পেশ করেছি আমরা, মানে জহির আন আবি সাক থেকে, এবার আপনার মুতায়াত পেশ করেন হাদিসে, দেখি কত পারেন আপনারা, দেখা যাক। শুধু গালিগালাজ করে লাভ নেই, কে জাদুকর, কে মিথ্যুক, কে ধোকাবাজ দেখেছি। সাইফুল্লাহ বিলাল মাদানী হাফেজাহুল্লাহর নাম নিয়ে আপনারা মিথ্যা কথা বলছেন, আরো অসংখ্য মিথ্যা কথা বলেছেন। ইনশাআল্লাহ ধারাবাহিক পর্যায়ে বাংলার হানাফি দেওবন্দি বেরলভীদের 100 মিথ্যাচার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভিডিও করে করে দেখানো হবে, দেখা যাক কে কত পারে ইনশাআল্লাহ। আপনারা অপেক্ষায় থাকেন। আর সুপ্রিয় শ্রোতা মন্ডলীকে বলছি, যারা আপনারা গালিগালাজ করেন, গালিগালাজ করে আমাকে থামানো সম্ভব নয়, গালিগালাজ যত করবেন আমি তো মানুষ, আমার রাগ তত বেশি একটু একটু হবে, আল্লাহ আমাকে এই রাগ থেকে হেফাজত করুক। আপনার যত গালিগালাজ করবেন আমার রাগ, স্বাভাবিক একটা মানুষ হিসেবে রাগ আসবে, আর আমার ভিডিও আলহামদুলিল্লাহ তত বেশি বেশি আপনাদের কাছে পেশ করব। তাই গালি নয়, ইলমি ইকতলাব, ইলমি সমাধান করেন ইনশাল্লাহ, একটার পর একটা ভিডিও আসতে থাকবে, 100 এপিসোড ইনশাল্লাহ দেবন্দের বেরলভী প্রসঙ্গে ধারাবাহিক পর্যন্ত জ্বলন্ত টাটকা মিথ্যাচার করেছে, একদম হ্যাঁ কে না করেছে, না কে হ্যাঁ করেছে, এর আগে আমরা 11টা ভিডিও অলরেডি দেখিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ, ওগুলোর জবাব ইনশাল্লাহ আসবে না, তাদের মিথ্যাচার দেখতে থাকেন আপনারা। মহান সত্তা আল্লাহর কাছে দোয়া এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব অজ্ঞ মূর্খ যেসব ব্যক্তিরা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অজ্ঞতা মূর্খতার পাপ থেকে এইসব ব্যক্তিকে তুমি হেদায়াত দান করো, আল্লাহ আমিন। এবং ইলম নাফিয়া উপকারী জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তুমি দান করো, আল্লাহ আমিন। এ দোয়া রেখে আজকে মত আমরা আলোচনা শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।